করবে হান্ড্রেড পার্সেন্ট কারণ আমি অনেক জায়গাটার প্রুফ দেখেছি প্রমাণও পেয়েছি অ্যান্ড প্রমাণ পরীক্ষাও করেছি এই মেজর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাকে পেমেন্ট করবে তবে কত হাজার মেজর আপনার আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এখান থেকে তারা কিন্তু অলরেডি প্রি মার্কেটে লিস্টেড হয়েছে তো মেজর সঙ্গে দেখতে পাচ্ছেন জিরো দশমিক জিরো টু ফোর নাইন অর্থাৎ আমাদের এই যে মেজরের যে সংখ্যাটা অর্থাৎ ডলার রেটটা তারা দেশে এটা কিন্তু অনেক বেশি এটা আস্তে আস্তে কমতে থাকবে তার কারণ হচ্ছে যত ইউজার সংখ্যা বাড়বে প্রি মার্কেট অর্থাৎ এটা কিন্তু প্রি মার্কেটে লিস্টেড হয়েছে তো এই মেজর মূলত প্রি মার্কেটে যখন লিস্টেড হয়েছে এর সংখ্যা দিয়েছে জিরো দশমিক জিরো টু ফোর নাইন অর্থাৎ এর মেয়ার অনেক ভাই মানে এর যে প্রফার্টিসিবল আপনি যখন ইন্টু করবেন তখন অনেক পাচ্ছেন অর্থাৎ আপনার কত হাজার মেজর আছে সেটা দিয়ে আপনি ইন্টু করতে পারবেন তো এটার প্রফিট কিন্তু প্রচুর দিচ্ছে যেমন আমি এখান থেকে লাইভ দেখাবো তো এটা থেকে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন তো কিভাবে কিভাবে ক্যারেক্টার সম্পন্ন করবেন এটু যেটা আপনাকে দেখিয়ে দিব তো মনে করেন আমার দশ হাজার মেজর আছে আমি দশ হাজার দিয়ে ইন্টু করলাম যে জিরো দশমিক জিরো টু সিক্স দেখতে পেয়েছেন আমার দশ হাজার মেজরে কিন্তু আমি দুইশো ষাট ডলার পাচ্ছি মানে কি পরিমাণ তারা ডলারের রেটটা দিচ্ছে দেখতে পেয়েছেন তো আমি ঠিক স্যাম্পল অনুযায়ী আপনাকে বোঝাচ্ছি এখানে কিন্তু তার ডলারটা সেম এরকম ইউএসডিটি কিন্তু উঠতেছে বাড়তেছে এখন এই মেজরটা কিন্তু অলরেডি প্রি মার্কেটে লিস্টেড হয়েছে এই প্রি মার্কেটে যখন লিস্টেড আছে অবশ্যই এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে কারণ আমাদের ডক্স কিন্তু প্রি মার্কেটে লিস্ট হওয়ার পর পরই বারো থেকে পনেরো দিনের ভিতরে লিস্টেড হয়েছে এবং আমাদের পেমেন্ট দিয়েছে তো মেজর অলরেডি লিস্টেড হয়ে গেছে এখন মূল কথা হচ্ছে তার নোটিশে কি বলছে সেটা আমাদের দেখতে হবে এই নোটিশে আপনারা ক্লিক করবেন নোটিসায় ক্লিক করার পর মেজর কি আপডেট দিছে এন্ড কবে পেমেন্ট দিবে সম্পূর্ণ আপডেট আপনি এখানে এলিজেবল দেখতে পাচ্ছেন বিডগেট প্রি মার্কেট এলিজেবল অন মেজোর অর্থাৎ প্রি মার্কেটে অরা কিন্তু এলিজেবল হয়েছে অন মেজর মেজর হচ্ছে প্রি মার্কেটে বিডগেট হচ্ছে আপনার এলিজেবল হয়েছে তো এখানে মূল কথা হচ্ছে আপনি চাইলে মেজর থেকে কিন্তু ইনকাম করতে পারবেন সেটা কিভাবে আপনারা মেজর যখন ওপেন ওপেন করবেন এরকম একটা আপনাদের সামনে হবে এখন এখান থেকে আপনাদের এই কর্নার অপশনটাতে একটি ক্লিক করে এই সম্পূর্ণ ট্রাক্সগুলো গুলো আপনাকে কমপ্লিট করতে হবে আর এই সম্পূর্ণ ট্রাক্স কমপ্লিট করলে আপনি প্রায় দুই লাখের মতো বা এক লাখ পঞ্চাশ হাজারের মতো স্টার কিন্তু ফ্রি পাবেন অর্থাৎ মেজর ফ্রি পাবেন যেমন আপনাকে এখান থেকে একটা করে ক্লিক করতে হবে ভিতরে প্রবেশ করতে হবে আবার বাইরে আসতে হবে আসলে আপনি আশি হাজার স্টার পেয়ে যাবেন অর্থাৎ মেচুর পাবেন এটাও সেম প্রজেক্ট সবগুলো সেম প্রজেক্ট শুধু ফলো করতে বলে জয়েন করতে বলে জয়েন করবেন ফলো করবেন জাস্ট এতটুকুই করবেন এন্ড এটা আপনাকে ইনভাইট মোর ফ্রেন্ড যদি আপনি ফ্রেন্ডদেরকে ইনভাইট করেন সেক্ষেত্রে সাত হাজার মেস্টার পাবেন এখান থেকে ইনভাইট করে আপনি তাদেরকে ইনভাইট পাঠাতে পারবেন এবং এখান থেকে আরেকটি বিষয় আপনার সব থেকে ভালো লাগছে যে মেজরের কিছু ও অপশন দিছে এখানে আপনি যদি কানেক্ট অলরেডি ক্লিক করে অলরেডি কানেক্ট করেন তাহলে দুই হাজার পাঁচশো অর্থাৎ মেজর আপনাকে ফ্রি দিবে এবং এখানে আপনার করলে আপনার এখানে স্পিন অপশনে ক্লিক করবেন স্পিন অপশনে ক্লিক করে দেখতে পাবেন আপনার যতগুলো মেজার এখানে বাদবে দেখতে পাবেন পাঁচশো এক হাজার যে মেজারটা আপনার আর কি বাদবে তো আমার যেহেতু দেখতে পাবেন এক হাজার থেকে দুই হাজার তো দুই হাজার মেজর কিন্তু আমার এখানে বাদছে জাস্ট আমি দুই হাজার মেজর ফ্রি পেয়েছি অলরেট উপরে যেটা থাকবে এটার উপরে আপনারা একটু টাপ করে ধরবেন ধরলে কিন্তু এখান থেকে দেখতে পাবেন পয়েন্ট উঠবে আর যখন এখানে পয়েন্ট উঠবে প্রায় আটশো থেকে নয়শো মেজর কিন্তু আপনি এখান থেকে স্লো টাইভে ফেরি যাচ্ছেন আর এটা হচ্ছে সবচেয়ে বড় কথা না এই যেটা আমি স্ক্রল করছি তো চেপে ধরে রাখছি এটা আপনি আলতো করে চেপে ধরে রাখবেন তাহলে দেখবেন এই রকম ঘুরতে ঘুরতে 663 70 100 200 এরকম স্পিড কিন্তু বাড়বে আর যখন এটার স্পিড বাড়বে তখন আপনার ভিতরে যে মেজরটা আছে ওই মেজরের স্পিড কিন্তু খুব দ্রুত গতিতে বাড়তে শুরু করবে তো আপনারা চেষ্টা করবেন এইভাবে সুইপ করে চেপে ধরার এবং এখানে যে মেজরটা উঠছে সে উপরে দেখেন লাফলাফি করতেছে আর কি তো এখানে যে মেজরটা উঠছে প্রায় 900 থেকে এক হাজার স্টার আপনার এখান থেকে পাবেন আর স্টার বলতেছে এই কারণে কারণ এটা হচ্ছে স্টার আপনাকে গিফট করতেছে মেজর হচ্ছে আপনার মাইনিং প্রজেক্টের নাম আর এর ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে এক্সট্রা মাইনিং এগুলো এক্সট্রা আপনাকে মাইনিং করতেছে তো দেখতে পাচ্ছেন ছয়শো সাতশো প্রায় আটশো নয়শো হয়তো এক্সট্রা দিতে পারে আমাকে তো দেখেন আর সাত সেকেন্ড সময় আছে এক মিনিট করে সময় দিতে পারে তো দেখতে পেলেন আমার এখানে কিন্তু প্রায় নয়শো পনেরোটা দিলো দিল ক্লাইমে ক্লিক করলাম এখান থেকে আমার কিন্তু একষট্টি হয়ে গেছে তো এখানে আপনি যত পরিমাণ মেজর ইনকাম করতে পারবেন তত কিন্তু আপনার ভালো হবে অলরেডি ইনভাইট অপশনের উপরে ক্লিক করে আপনি এখান থেকে চাইলেই মানুষকে ইনভাইট করতে পারবেন এবং আপনার বৃদ্ধি হবে অ্যান্ড এখান থেকে আপনি প্রোফাইলে গিয়ে আপনার র্যাঙ্কটা দেখতে পারবেন যে আপনার কতগুলো র্যাঙ্ক আছে আমি কোথায় আছেন সবগুলো এলিজিবল সব স্টুডিজে আপনারা দেখতে পাবেন এইজি তো আপনার খুব দ্রুত কিন্তু মেজর টোকেন থেকে এই যে এম এ এম সরি এম এ জে মেজর কিন্তু টোকেন লিস্টেড করবে তো জাস্ট আপনার লেটার ইওর ট্রান্সপেশন যে মূল কথাটা অর্থাৎ কনভার্ট ইওর তো এখানে মূল প্রশ্ন হচ্ছে ভাই মেজর থেকে কি আসলে ইনকাম হয় জি ভাই আমরা ডক্সে যে ইনকাম করছি এই মেজর থেকেও আপনারা 100% এরকম ভাবে ইনকাম করতে পারবেন তো এটা অলরেডি প্রি মার্কেটে লিস্টেড আছে সেই বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ারলি করে দিলাম এখন যদি আপনাদের কোনো প্রকার সমস্যা হয় তবে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এন্ড আপনার টেলিগ্রাম চ্যানেল আসবে টেলিগ্রাম চ্যানেল এসে উপরে সার্চ নে সার্চ করবেন টেকন আমাদের এই টেকনিক গ্রুপটি সার্চ করবেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের টেকনিক্যাল গ্রুপ পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি জয়েন করে আপনার সাথে থাকবেন তার কারণ হচ্ছে এখানে আমরা প্রতিনিয়ত সবার প্রথম আমরা আপডেট দিয়ে থাকি ইউটিউবের ভিতরে তো আশা করছি আজকের ভিডিওটা নিয়ে খেলবে একটি ভিডিও হয়েছে আর মেজরে এসে আপনারা একটা ফুল করবেন না সেটা হচ্ছে আপনারা যত সম্ভব মাইনিং করবেন অর্থাৎ এর ভিতরে এসে যত বেশি মাইনিং করতে পারবেন আপনি যত বেশি ব্যালেন্স বানাইতে পারবেন আপনি মেজর থেকে বেশি ইনকাম আপনারা পাবেন তো এখন মূল কথা বলবো আপনার কতগুলো এখানে মেজর আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের নেক্সট আপডেট ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণে ইউটিউব চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী আপডেট ভিডিও আপনার কাছে পৌঁছে যায় ততক্ষণে নেক্সট আপডেট ভিডিওর জন্য অপেক্ষা করুন ধরে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ